ওই আসছে সে মক্কায় মারা যাবে, সে বলেছে তার উপর ওই আসছে সে মদিনায় মারা যাবে। এবার বুঝেন যে জীবনে একবার মক্কায় যায় নাই, যে জীবনে একবার মদিনায় যায় নাই, এবার বলেন তার ওহি, তার ওহি প্রমাণ করলো তার চেয়ে বড় মৃত্যু আল্লাহর জমিনে আর কেউ নাই, তার চেয়ে বড় কাফের আল্লাহর জমিনে আর কেউ। এই জন্য শুনেন, কাদিয়ানিরা কালেমা পড়ে সব পড়ে কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন, তারা মোহাম্মদ বহন বলে, তাদের উদ্দেশ্য থাকে আমাদের নবী না, তাদের উদ্দেশ্য থাকে গোলাম আহমদ কাদিয়ানি। এজন্য এখন রাত এটা যেমন সত্য, এখন দিন না এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আমার সামনে এতগুলো মাইক আছে এটা যেমন সত্য, এখানে কিছু ভাই দাঁড়িয়ে আছেন এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের। আর কেমনে গেলে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল, তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করার জন্য। তো এটা আল্লাহ এক দুই তিন চার নবী পাঠিয়ে ক্লান্ত হননি, আল্লাহ কেমনে পাঠিয়েছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আল্লাহর সিস্টেম ছিল, আল্লাহর পদ্ধতি ছিল, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন, একজন গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এই ধারাবাহিকতা আদম থেকে শুরু হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ নিজে কোরআনে বলছেন, শুনো শুনো, মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔরসগতভাবে জন্মগতভাবে তোমাদের কারো পিতা না, তার পরিচয় কি, ওয়ালাক রাসূলুল্লাহ, তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল, তার আরেকটা পরিচয় ওই যে আল্লাহ ধারাবাহিকভাবে নবীর ধারাবাহিকতা শুরু করেছিলেন, আল্লাহ বলেন ওয়াখাতামান নাবিয়্যিন, আমার নবীর মাধ্যমে দুনিয়াতে ওই যে ধারাবাহিক যে সিস্টেম শুরু ছিল একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আরেকজনের পর আরেকজন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই ধারার পরিসমাপ্তি ঘটেছে, আমার নবী পাঠিয়ে আল্লাহ বলেছেন ওয়াখাতামান নাবিয়্যিন, সেই ধারাবাহিকতার তিনিই শেষ নবী, তারপরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, রাস্তা বলেন না, আর কোনো নবী আসবেন না। নবী করিম সাল্লাম সহিহ বুখারীর হাদিসে খুব সুন্দর করে উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন, চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন, কেমন বুঝিয়েছেন, নবী করিম সাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আমার উপমা ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো, কা মাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, বড় সুন্দর একটা ঘর বানাইছে, আপনারা দেখেছেন আমাদের পুরান ঢাকায় আহসান মঞ্জিল আছে, মানুষ বাংলাদেশের নানা জায়গা থেকে পিকনিক করে আহসান মঞ্জিল দেখতে আসে, একটা ঐতিহাসিক জায়গা। আমাদের সিলেটে একজনে কাজী ক্যাসেল বানিয়েছে, অনেক চমৎকার, অনেক টাকা খরচ করে মানুষ ওই বাড়ি দেখতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আমার উপমা, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, নিশ্চয়ই আমার উপমা আর আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো জানো, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, বড় সুন্দর ঘর বানিয়েছে, ফা আহসানাহু, অত্যন্ত সুন্দর ঘর, ওয়া আজমালাহু, অত্যন্ত চমৎকার ঘর, তবে কি করেছে জানেন, ইল্লা মাউযিআ লাবিনা, যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে বা দেওয়ালের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে, এত সুন্দর ঘর, এত দামি ছাদ, দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে, এত সুন্দর ঘর বানিয়েছে, পুরা ঢাকা শহরে যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাখড়া, মতুয়াইল, সায়দাবাদ, তারপরে মতিঝিল, সাইনবোর্ড, এরপরে হলো
মৌচাক, মাদারীনগর, কাশপুর, মদনপুর, মানে এই পুরো এলাকায় এরকম বাড়ি নাই। মানুষ পিকনিক করে দেখতে আসে বাড়ি, এত সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু ওই যে একটা ইটের জায়গা খালি আছে না, মানুষ ফাজা আর না আসিয়া তুফুন, মানুষ এসে তফ করে ঘুরে দেখে কেমনে বানাইলো এত সুন্দর, ওয়াজাবুন অবাক হয়, আশ্চর্য হয়, এত সুন্দর ঘর কেমনে বানাইলো, এত চমৎকার ঘর কেমনে বানাইলো, এত ভালো ঘর কেমনে বানাইলো, ওয়াজাবুন আশ্চর্য হয়। আর যখন ছাদ দেখে যে ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি, এখন বৃষ্টি হলে এদিক দিয়ে পানি পড়ে, রোদ উঠলে রোদ ঢুকে, কুয়াশা পড়ে, আপনার বাতাস দিলে ধুলা ঢুকে, মানুষ বলে এত সুন্দর ঘর বানাইলো, হাল্লা উদ্দিন এত সুন্দর ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন, যদি পুরো করে দিত, এই একটা ইটের পরিমাণ জায়গা যদি খালি না রাখতো তো ঘরটা পূর্ণ হয়ে যেত, হাল্লা উদ্দিন এত সুন্দর ঘর বানাইলো, এত সুন্দর বিল্ডিং বানাইলো, এত সুন্দর বাড়ি বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন, হাল্লা, যদি ও ইটের জায়গা পূর্ণ করে দিত ঘরটা সুন্দর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। শুনেন, নবুয়তের উপমা হইল ওই ব্যক্তির ঘরের মতো, এই ব্যক্তি ঘরের দেয়াল বানাতে একটার পরের একটা ইট লাগিয়েছে, একটার পর একটা ইট সংযুক্ত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের ঘরের উপমা এরকম, নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম, প্রথম নবী, প্রথম মানুষ আদম, তিনি ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসুল পাঠিয়েছেন, একজন নবী গিয়েছেন আরেকজন আসছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন আসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন নবী এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, একটা ইট পূর্ণ করে ফেললে যেমন ওই ব্যক্তির ছাদে বা দেয়ালে আর ইট লাগানোর কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিসসালামের পরে নবুয়তের ঘরের ছাদে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল, নবুয়তের ঘরের দেয়ালে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবুয়তের ঘরে যে ওই এক ইটের জায়গা খালি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি হইলাম সেই ইট, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যেহেতু আমি সেই ইট লেগে গিয়েছি সুতরাং আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই? বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই? নারাজ তো বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই? কারণ নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছে, আর কোন ইট লাগানোর সুযোগ নাই। এখন আপনি যদি ইট লাগাতে হয় পুরা ঘর ভাঙতে হবে? না, নবুয়তের ঘর আর ভাঙবে না, এখন দুনিয়া ধ্বংস হবে, নবুয়তের ঘরে আর নতুন ইট লাগার কোনো সুযোগ নাই। বলেন, কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, তাবুক যুদ্ধে, হাদিসটা বুঝেন, আপনারা জানেন ইসলামের ইতিহাসে যতগুলো কঠিন যুদ্ধ হয়েছে, এই কঠিন যুদ্ধগুলোর ভিতর একটা যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ। কারণ মদিনায় তখন ফসল পেকে আসার সময় আসছে, আমাদের দেশে দেখবেন যখন ধান কাটার সময় হয় আপনি গ্রাম অঞ্চলে গেলে, যেমন গতকালকে আমি গিয়েছিলাম দিনাজপুর আর রংপুর, রংপুরের জুম্মা পড়া মাদ্রাসায় বাদজোহর আমি গিয়েছিলাম দিনাজপুর, তো ওখানে প্রচুর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান চাষ হয় দিনাজপুর আর নওগাঁ, তো দিনাজপুর গেলাম, যেহেতু এখন ধান পেকে আসছে আপনি ক্ষেতের পর ক্ষেত, খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এই সময় গেলে আপনি বাজারের চায়ের স্টলে মানুষ পাবেন না, সেলুনের চেয়ারে আড্ডা দেওয়ার লোক পাবেন না, বাজারের টঙের দোকানে আড্ডা দেওয়ার লোক পাবেন না। কেন? কারণ এই সময় কৃষক যারা আছে সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে যায়, কারণ তারা যদি ওই সময় ধান কাটে বাকি এগারো মাস তাদের রিজিকের ব্যবস্থা হবে, নচেত এগারো মাস তাদের কষ্ট হবে। তো ঠিক তেমনিভাবে আরবের প্রধান খাদ্য যেহেতু খেজুর, রাসূলুল্লাহ সাল্লাম যে সময় তাবুক, তো মদিনা থেকে অনেক দূরে, তাবুক যুদ্ধের যখন কথা বলেছেন, মদিনা থেকে প্রায় ছয় সাতশো আটশো কিলোমিটার দূরে,
কথাটা ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামকে ঘোষণা দিয়েছেন তখন মদিনায় খেজুরটা পাকার মাত্র সময় আসছে, মানে আপনি সারা বছরের রিজিক এখন থেকে সংগ্রহ করবেন, রিজিক সংরক্ষণ করবেন। সাহাবা একরাম তো গিয়েছেন, ভিন্ন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে। কাকে? তো আমরা নি বাঁচতে চাই, আমরা মনে করেন স্লোগান দিয়ে উল্টাই ফেলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু দেখা গেল যদি একটা ককটেল ফুটে আমরা কেউ নাই। যাক, এটা অবশ্য বাঙালি বাংলাদেশি মানুষ ভেঙে দিয়েছে, জুলাই আগস্টে যা করে দেখাইছে, দেখা যাচ্ছে একজনের পর একজন, একজনের পর একজন লাশ পড়ছে, কিন্তু মানুষ রাস্তা ছাড়ে নাই। আপনাদের এই রোড তো, আমি তো ওই রোডে থাকি, কিন্তু আমি আসছি এই রোডে, অবশ্য এই রোড তো গাজা হয়ে গেছিল। গাজায় যেমন কিছুক্ষণ পর পর ইসরায়েলি হেলিকপ্টার আসে, উপর থেকে মারে, নিচ থেকে মারে, তো এই রোড তো মানে এই এই সাইনবোর্ড থেকে এই পর্যন্ত তো গাজা হয়ে গিয়েছিল। আমি পাশ থেকে অবশ্য দেখেছি কিছুক্ষণ পর পর হেলিকপ্টার আসে, হেলিকপ্টার দিয়ে মারে। তো আমরা তো স্বাভাবিকভাবে জিহাদের নাম শুনলেই আমাদের কেমন লাগে যে এই মনে হয় আমার জঙ্গি বলে দিবে। তো এটা আমাদের বাংলাদেশে ভারতের একটা বড় প্রজেক্ট ছিল যে যেভাবেই হোক ইসলামপন্থীদেরকে, মানে জঙ্গি ইসলামপন্থীদেরকে কুণ্ঠাসা করার জন্য। দেখা যাচ্ছে একজন আলেমের কাছে ফাজাইলে আমল বই পাইছে, ফাজাইলে আমল বুঝছেন, ফাজাইলে আমল বই, এটাকে জঙ্গি বই বলে গ্রেফতার করেছে। আরেকজনের কাছে এরকম ছোট ছোট রিসালা পেয়েছে, এগুলা বলে কি পরিমাণ নিরীহ মানুষকে, মাদ্রাসার ছাত্রকে, আলেমদেরকে জঙ্গি টেক লাগিয়ে, স্বাধীনতা বিরোধী টেক লাগিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার আদর্শবাদ বিরোধী বলে কত মানুষকে এরা জুলুম করেছে, কত মানুষকে এরা অত্যাচার করেছে, কত আলেমদেরকে এরা জঙ্গি বানিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে। দেখেন, পৃথিবীর ইতিহাসের একটা বাস্তব সত্য হলো যে যত বড় জালেম হয় তার পতনটা তত বাজেভাবে হয়, তত নিকৃষ্টভাবে হয়। আপনি দেখেন পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না যে সরকার পতনের সাথে সাথে 100 জন 300 জন এমপি একসাথে বাঁকছে, সব সিটি কর্পোরেশনের মেয়ররা একসাথে বাঁকছে, সব উপজেলা চেয়ারম্যান একসাথে বাঁকছে, পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন নজির নাই। শ্রীলঙ্কায় কয়েকজনটা খালি চুবাইছে, অনেকে বলছিল আমাদের দেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে, তো শ্রীলঙ্কায় তো কিচ্ছু হয় নাই, শ্রীলঙ্কায় পোলা পয়েন্ট কয়েকটাকে ধরে জাস্ট চুবাইছে, কিন্তু আমাদের দেশে দেখেন একদম 300 জন এমপির একজনও নাই, সব পাচ্ছে। এখান থেকে মেসেজ দিল, এটার থেকে আমরা কি বার্তা পেলাম, বাংলাদেশে যারা বিদেশি কোনো শক্তির দালালি করবেন, বিদেশি শক্তির দালালি করে ইসলামকে মায়ানাস করার ষড়যন্ত্র দেখবেন, এই দেশে আপনারা শ্বাস ফেলার মতো জায়গা পাবেন না, ভাগতে হবে, দেশ ছেড়ে পলায়ন করতে হবে। তো আমরা না হয় জিহাদ শুনলেই যে এই মনে হয় আমেরিকা আমারে ধরে ফেলবে, এই মনে হয় আমাকে গ্রেফতার করে ফেলবে, এ মনে হয় আমাদেরকে জঙ্গি বলে ফেলবে। আরে বেটা, নামাজ যেমন ইসলামের একটা বিধান, রোজা যেমন ইসলামের একটা বিধান, হজ যেমন ইসলামের একটা বিধান, যাকাত যেমন ইসলামের একটা বিধান, জিহাদ যেমন ইসলামের একটা বিধান, মুসলমান যেমন নামাজের কথা বলে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মুসলমান তেমন জিহাদের কথা বলবে, তোমার চুলকানি হলে ভারত যাও, জায়গা তো আছে, যাও, আমরা তোকে আটকেই রাখি নাই তোমার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন, তো তার মনটা খারাপ যে জিহাদের এই সুমহান ফজিলত থেকে, এই সুমহান মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, অথবা মানুষ বলাবলি করবে যে কঠিন যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতাকে, চাচাতো ভাইকে মদিনায় রেখে যাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, আমি শরীক হতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, ও আলী, আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, ও আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও, আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে অবস্থান, যে মর্যাদা ছিল, ও আলী,
তুমি কি এত সন্তুষ্ট হবে না যে আমার কাছে তোমার একই মাকাম হবে? আলী শোনো, আনত মিন্নি বিমান জিলাতে হারুন আমি মূসা, ইয়া আলী আনত মিন্নি বিমান জিলাতে হারুন আমি মূসা, ও আলী শোনো আমার কাছে তোমার মাকাম হলো, আমার কাছে তোমার অবস্থান হলো, মূসার কাছে হারুনের যে মাকাম ছিল, মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের ঘরে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যার কারণে তার জিহ্বা পড়ে গিয়েছিল, টুট পড়ে গিয়েছিল, তার কথার ভিতরে জড়তা ছিল। আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবী বানিয়ে তার ডান হাত বানিয়েছিলেন। আমার নবী আলীকে বলেন, আলী মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে অবস্থান ছিল, মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার একই মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন, মূসার পরে তার ভাই হারুন নবুয়ত লাভ করেছেন। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো আমার পরে আর কেউ নবী হবেন না। আর আস্তে বলেন না, আমাদের নবীর পরে কেউ নবী হবেন না। আপনারা কথা বলেন, এটা আকীদার ওয়াজ, বুঝেন? আমাদের নবীর পরে কেউ নবী হবেন না। যদি কেউ নবী দাবি করে, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের সে। যদি কেউ নবী দাবি করে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো এটা হলো আমি আল্লাহ বলেছেন, আমরা বলেছি কালেমার দুইটা পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালেমার দ্বিতীয় পার্ট। তো আমি বললাম কালেমা সংক্রান্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক যে আকীদা, সেটা হলো আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী শেষ নবী, বলেন না আমাদের নবী শেষ নবী, তারপরে কেউ নবী হবেন না। বলেন তারপরে কেউ নবী হবেন না। আমি যেটা বলছি এটা সবাই বলেন, তারপরে কেউ নবী হবেন না। এখন কেউ যদি নবী দাবি করে, আর আসতে বলেন কি, শুনো না আবি দাউদে হাদিস আসছে, শুনো না আবি দাউদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর বের হবে সালাসুন, 30 জন। কোন কোন বড়রা পাওয়া যায় এই 30 জনের ভিতর চারজন হবে মহিলা, চারজন হবে কি মহিলা, এদের পরিচয় কি? দাজ্জালুন, এই 30টা হবে দাজ্জাল। কাজ্জাবুন, এই 30 জন হবে মিথ্যুক। এই 30 মানুষের গুণ নবী করিম সাল্লাম বর্ণনা করছেন, যে 30 মানুষের পরিচয় জানো, এই 30 মানুষের গুণ জানো তারা কি? এই 30 জন হবে দাজ্জালুন, এই 30 জন হবে দাজ্জাল। কাজ্জাবুন, এই 30 জন হবে মিথ্যুক। 30 জন কেন দাজ্জাল হবে, 30 জন কেন মিথ্যুক হবে? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকে নবী দাবি করবে, আর আমার নবীর পরে কেউ নবী হবে না। এজন্য উম্মার সুসাব্যস্ত সুপ্রমাণিত আকীদা, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আস্তে বলেন কাফের। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের, এবং এরা এত জঘন্য কাফের হবে, এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এবার আসেন, আমাদের উপমহাদেশে একজন লোক ছিলেন, এক খবিস ছিল, এক পরকিয়াবাজ বদমাশ ছিল, তার নাম ছিল গোলাম আহমদ। তার নাম কি ছিল? তার মার নাম ছিল চেরাক বিবি। তার মার নাম কি ছিল? বিবির পোলা গোলাম আহমদ। সে কি আজিব আজিব মানে কথা বলছে! আমি চেরাক বিবির পোলার বই লয়ে আসছি, কয়েকটা জিনিস দেখাই আমি আলোচনা শেষ করব। এখানে বড়রা আসবেন, সবাই আইবি সাহেব আসবেন, হাবিবুল আহমদ কাশ্মী ভাই আসবেন, তারপরে জুনাদুল হাবিব সাহেব আসবেন, আরও বড় বড় আলেমরা আসবেন। আমি তো ছোটো মানুষ, কয়েকটা কথা বলে শেষ করি। দেখেন গোলাম আহমদ কাদিয়ানি, সে যদি নিজেকে নবী দাবি করে নাই, দেখেন আমি আগে তার কয়েকটা বক্তব্য দেখাই, তারপর আমি সে যে একটা বাটপার, তার কথা দিয়েছে যে বাটপার, এটা প্রমাণ করবো। হ্যাঁ দেখেন, খুব বেশি দেখাবো না, কয়েকটা দেখাবেন। এই বই হলো রুহানি খাজাইন, দেখেন এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বই হলো রুহানি খাজাইন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসীহ মওউদ ওয়া মাহদি মওউদ আলাইহিস সালাম।
মানে এই বইটা আমাদের কারো লেখা না, এই বইটা গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা। গোলাম আহমদ কাদিয়ানির কি লেখা? নিজের লেখা। অর্থাৎ রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে খাজিনা মানে ভাণ্ডার। তো গোলাম আহমদ কাদিয়ানির ছোটো ছোটো লেখা বই 84টা আছে, ছোটো 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 বই 84টা ছোটি বই। এই 84টা বইকে একত্রিত করে, যেহেতু গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা ছোটো ছোটো 84টা বই আছে, এই 84টা বইকে এক জায়গায় করে কাদিয়ানিরা 23 খণ্ডে ছাপিয়েছে রুহানি খাজাইন নামে। এটা দেখেন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মানে এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা বই। তো এই 23 খণ্ডের আমার কাছে যে খণ্ড আছে এটা হলো 18 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ড থেকে আমি তার 2-3টা বক্তব্য আগে পড়ে শোনাই, তারপরে তাদের ধর্মগ্রন্থ যেটা তাজকিরা, এই যে তাজকিরা, তাজকিরা মানে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। বলেন আমাদের ধর্মগ্রন্থ, আরে রায়ের বাগের মুসলমান কথা বলেন না, আমাদের ধর্মগ্রন্থের নাম আর কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। বলেন কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। দেখেন কাদিয়ানিটা আলাদা একটা ধর্ম, হিন্দু যেমন আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা ধর্ম, ইহুদিবাদ যেমন আলাদা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম, কাদিয়ানিবাদ এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো তাদের কিতাব থেকে আমি প্রমাণ করব আজকে যে গোলাম আহমদ কাদিয়ানি একটা আপাদমস্তক বাটপার ছিল। আপাদমস্তক কি ছিল এটা আমি আজকে তাদের কিতাব থেকে প্রমাণ করে যাবো ইনশাআল্লাহ। রুহানি খাজাইন এটা হলো কাদিয়ানির 84টা ছোটো ছোটো বই, কাদিয়ানিরাই একত্রিত করে রুহানি খাজাইন নামে ছাপিয়েছে। আমি প্রথম 207 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাব। কত নম্বর পৃষ্ঠা? 207। এই যে এই 207 নম্বর 18 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 207 ছোট্ট বইয়ের নাম এক গলতি কা এজালা, একটি ভুলের অপনুদন, একটি ভুলের সংশোধন। যাই বলেন এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা, একটি ভুলের কি সংশোধন। দেখেন এ বইয়ের 207 নম্বর পৃষ্ঠা সে লিখেছে কোরআনুল করিমের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে আমরা কালিমা তাইবা যখন মুহাম্মদ পড়ি, মুহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি, মুহাম্মদ বললে আমরা মদিনাওয়ালাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা কমলিওয়ালাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা দুজাহানের বাদশাকে বুঝি, মুহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি যিনি মদিনায় ঘুমিয়ে আছেন। দেখেন গোলাম আহমদ কাদিয়ানি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াত ঠিকই পড়ে, কিন্তু সে লিখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন দেখেন ইস ওয়াহী ইলাহি মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া ওয়ার রাসূল বি, সে বলেছে এই যে আল্লাহ মুহাম্মদ বলেছেন, মানে এই আয়াতে আল্লাহ মুহাম্মদ বলে তার নাম আল্লাহ মুহাম্মদ রাখছেন। মানে এই মুহাম্মদ মানে মদিনার মুহাম্মদ না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে দুজাহানের বাদশা না। সে বলছে ইস ওয়াহী ইলাহি মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা, এই ওহি এলাহিতে আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন। আর আল্লাহ যে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, কাদিয়ানি বলছে এই রাসূলুল্লাহ মানে আল্লাহ আমাকে বলেছেন মুহাম্মদ, আর আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহর রাসূল। এবার আর আর ওয়াজ করবো, শেষ ওয়াজতে নেই শেষ। এবার আপনারা বলেন, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি, আর এই আয়াতে আল্লাহ আমাকে রাসূল বলেছেন, আচ্ছা আপনারা এই ফতোয়া দেন সে মুসলমান না কাফের? কাফের। শেষ ফতোয়া দেন মুসলমান না কাফের? কাফের। কত নিকৃষ্ট জানোয়ার হইলে, কত নিকৃষ্ট জানোয়ার হইলে সে বলতে পারে যে, দেখেন কাদিয়ানিরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। এবার বুঝেন কাদিয়ানিরা কালেমা তৈবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে, কাদিয়ানিরা আজান দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানিরা কালেমা শাহাদা পড়বে,
আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু সব পড়বে, ঠিক আছে? কিন্তু তারা যখন মুহাম্মদ পড়ে, এই মুহাম্মদ মানে কে বুঝছেন নি? বলেন না কে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এবং সে নিজেই বলেছে যে আল্লাহ মোহাম্মদ বলে তার নাম মোহাম্মদ রেখেছেন। এবার আপনারা বলেন, কেউ যদি বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতে আল্লাহ আমাকে মোহাম্মদ বলেছেন, আমাকে রাসূল বলেছেন, এর চেয়ে বড় কাফের, এর চেয়ে বড় বেঈমান, এর চেয়ে বড় বদমাশ, এর চেয়ে বড় ইতর আল্লাহর জমিনে আর কেউ নাই। আচ্ছা, এই একটা বক্তব্য দেখালাম, এটা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায়। 207 নম্বর পৃষ্ঠার পরে 211 নম্বর পৃষ্ঠায় সে এখানে লিখতেছে, এখানে আর আরও জঘন্য কথা লিখতেছে। দেখেন এখানে লিখতেছে, ইসওয়া শেতাকো মালহুজ রাক্কর, মনোযোগ দিয়ে শোনেন, ইসওয়া শেতাকো মালহুজ রাক্কর, আবার ইসমে হকর, আবার ইসকে নাম মোহাম্মদ ওর আহমদ সে মুসাম্মা হকর, আবার ইসকে নাম বিশ্বাস নাম বানায় পড়তেছি মিয়াই দেবেন তাকায় দিছেন এদের, আবার ইসকে নাম মোহাম্মদ ওর আহমদ নাম সে মুসাম্মা হকর। এরপর লিখতেছে মায়ে, মায়ে মানে কি? আমি বলে না মায়ে মানে কি? আমি সে লিখছে মায়ে রাসুল বি হ ওয়ার নবী বি হ, যে আমি রাসুলও আমি নবীও, একদম একদম সুস্পষ্ট লিখেছে, মানে রাসুল বি হ ওয়ার নবী বি হ, আমি রাসুলও আমি নবীও। আচ্ছা এবার বলেন, কেউ যদি বলে আমি রাসুলও আমি নবীও, সে কি? এই সামনের 3-4 জন বলছেন, পিছের মানুষ মনে হয় আমার সাথে একমত না। যদি একমত না হন তাহলে আপনাকে ইমান নাই, কথা ক্লিয়ার? এখন বলেন, কেউ যদি বলে আমি আমাদের নবীর পরে, সে বলতেছে ময় রাসুল বিহ, এ চেরাক বিবির পুলারে জুতা দিয়ে বেরিয়ে তো দাঁত ফেলাই দেওয়া দরকার, কথা বলেন? এ চেরাক বিবির পুলা একটা বদমাশ ছিল, তার চাচাতো বোনের সাথে পরকিয়া করছে, সেটা সেই ইতিহাসে আমি যাচ্ছি না। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি, এই পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাক বিবির পোলায় যদি কয় আমি মোহাম্মদ, এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের চেরাক কাদিয়ানের চেরাক বিবির পোলায় যদি বলে মায় রাসুল বি হো ওর নবী বি হো, আমিও নবী আমিও রাসুল, বলে ওই চেরাক বিবির পোলা গোলাম শয়তান মুসলমান না কাফের। আপনি বাংলাদেশের সংসদে বসে কাদিয়ানির দালালি করবেন, এই দিন শেষ, বলেন সেই দিন শেষ। বাংলাদেশের টিভি টক শোতে বসে কাদিয়ানির দালালি করবেন, সেই দিন শেষ। বাংলাদেশে আপনি মানবাধিকারের কথা বলে কাদিয়ানিদের পক্ষে দালালি করবেন, সেই দিন শেষ। এই আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন হইলো গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা, সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর কোন ইস্তেমায় দেশে করতে দেওয়া হবে না, হবে না। তারা কি স্লোগান দিবে? আপনি একটা বলতেছেন, উনি আরেকটা বলতেছে। যাক, আমি যেই করে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা ভালো করে বুঝেন, আমাদের নবীর পরে কেউ যদি তাকে মোহাম্মদ, কেউ যদি তাকে নবী, কেউ যদি তাকে রাসুল বলে, সে মুসলমান না কাফের? দেখেন সে শুধু মোহাম্মদ দাবি করছে, ব্যাপারটা এমন না, হাসতে হাসতে মারা যাবেন, মানে তার মাথায় একটা তারও ঠিক ঠিক ছিল না, মানে সে এই পরিমাণ পাগল ছিল যে পাবনা পাগলাগার তার চিকিৎসার কোনো শ্রুতি নেই। এর প্রমাণ কি দেখেন? আরেকটা প্রমাণ দেখাই তাহলে বুঝবেন এই কথাটা আমি কেন বললাম। এ দেখেন, এটা হলো রুহানি খাজাইন হইলো 22 নম্বর খণ্ড, আগে দেখাইছি 28 নম্বর খণ্ড থেকে, আর পরে দেখাইতেছি 22 নম্বর খণ্ড থেকে। দেখেন এটা হলো 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, 521 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। বুঝেন
পাঁচ নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, মানে ওয়াহির বাস্তবতা। দেখেন যেখানে নবীর পরে একজন নবী দাবি করলে কারো ইমান যায়। দেখেন এ বলদের বাচ্চা বলদ কি লিখে নিজেরে দেখেন। এক নম্বরে বলেছে, মে সু জেসাকে বারাহিনে আহমদিয়া মে খুদা নে ফরমায়া। বারাহিনে আহমদিয়া কাদিয়ানির লেখা আরেকটা কিতাব, সে বলেছে বারাহিনে আহমদিয়ায় আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন, মে আদম হ, সে বলছে আমি হইলাম আদম। এরপরে বলছে মে নূহ হ, আমি হইলাম নূহ। এরপরে বলেছে মে ইব্রাহিম হ, আমি হইলাম ইব্রাহিম। এরপরে বলেছে মে ইসহাক হ, আমি হইলাম ইসহাক। এরপরে বলেছে মে ইয়াকুব হ, আমি হইলাম ইয়াকুব। এরপরে বলেছে মে ইসমাইল হ, আমি হইলাম ইসমাইল। তারপরে বলেছে মে মুসা হ, আমি হইলাম মুসা। তারপরে বলেছে মে দাউদ হ, আমি হইলাম দাউদ। তারপরে বলেছে মে ঈসা ইবনে মারিয়াম হ, আমি হইলাম ঈসা। তারপরে বলেছে মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ, আমি হইলাম মুহাম্মদ। দেখেন এই যে দেখেন আমি এই এবারটা দেখেন আমি এই যে দাগ দিয়ে রাখছি এখানে, সে একজন নবী দাবি করে নাই, বলছে এক নম্বরে বলেছে আমি আদম, দুই নম্বরে বলেছে আমি নূহ, তিন নম্বরে বলেছে আমি ইব্রাহিম, চার নম্বরে বলেছে আমি ইসহাক, পাঁচ নম্বরে বলেছে আমি ইয়াকুব, ছয় নম্বরে বলেছে আমি ইসমাইল, সাত নম্বরে বলেছে আমি মুসা, আট নম্বরে বলেছে আমি দাউদ, নয় নম্বরে বলেছে আমি ঈসা, দশ নম্বরে বলেছে আমি মুহাম্মদ। এবার বলেন কেউ যদি নিজের দশজন নবী দাবি করে আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এবার বলেন যেই বদমাস নিজের দশজন নবী দাবি করছে ওই বদমাসের পক্ষে যদি কেউ টিভি টক শোতে দালালি করে যে মুসলমান না কাবে, ওই বদমাইশের পক্ষে যদি কেউ সংসদে দালালি করে সে মুসলমান না কাবে, বাংলাদেশে যেমন ভারতের দালালদেরকে আমরা পিটিয়ে বিদায় করেছি, কাদিয়ানিদের দালালকেও আর এই দেশে দালালি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতনা নবুয়তের ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, তাদেরকে আমরা চুমু দিব না? না। আসতে বলেন না। তাদেরকে আমরা চুমু দিব না? তাদের সাথে আমাদের কোনো আপোষ কখনো ছিল না, হবে না। এজন্য এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানিরা, বলেন এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? আর আসতে বলেন এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? এটা যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে? দেখেন সে শুধু নবী দাবি করে শেষ করে নাই, কথাটা বুঝেন, কাদিয়ানি শুধু নবী দাবি করে তার বক্তব্য শেষ করে নাই, তার আরেকটা বক্তব্য ছিল যে নবী করিম ইসলামের উপর যেমন ওহি আসতো, আমাদের নবীর উপর ওহি আসতো কি আসতো না? বলেন আমাদের নবীর উপর ওহি আসতো কি আসতো না? তো কাদিয়ানির আরেকটা মৌলিক দাবি ছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ওহি আসে, গোলাম আহমদ কাদিয়ানির উপর তেমন ওহি আসে। এবং সে কি লিখেছে আমি দেখাই এই বইয়ের 220 নম্বর পৃষ্ঠায়, 200 কত নম্বর পৃষ্ঠায়, এই যে দেখেন বইয়ের নাম হাকিকাতুল ওয়াহি, ওয়াহির বাস্তবতা। এ দেখেন আমি ডাক দিয়ে রাখছি, এখানে লিখছে মে খুদা তাআলা কি কসম কাহা কর কাহতা হুঁ, এটা গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, মে খুদা তাআলা কি কসম কাহা কর কাহতা হুঁ, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, মে উনি লামাত পর, আমি সেই লামগুলোর উপর ইসি তরহ ঈমান লাতা হো, এমনভাবে বিশ্বাস করি জেসা কে কোরআন শরীফ পর ওর খুদা কে দুসরি কিতাবম পর, যেমনভাবে ঈমান আনি কোরআনুল করিমের উপর এবং অন্যান্য কিতাবের উপর, আবার জিস তরহ মে কোরআন শরীফ কো ইয়াকিনি আবার কাতঈ তুর পর খুদা কা কালাম জানতা হো। এই পয়েন্টটা মনোযোগ দিয়ে বুঝছে বুঝেন, সে বলতেছে আবার জিস তরহ মে এবং যেভাবে আমি কোরআন শরীফ কো কোরআন মজিদ কে ইয়াকিনি অকাট্য আবার কাতঈ তুর পর, যেমনভাবে আমি কোরআন কে অকাট্যভাবে খুদা কা কালাম জানতা হো আল্লাহর কিতাব বলে বিশ্বাস করি, উসি তরহ উস কালাম কো ভি জো মেরে পর নাজিল হতা হয় খুদা কা কালাম ইয়াকিন করতা হুঁ, অর্থাৎ কোরআন যেমন আল্লাহর কিতাব বলে আমি বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আমার উপর যে ওহিগুলো অবতীর্ণ হয় এগুলোকে আমি কোরআনের মতো বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে,
আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে তুমি বলতেছো তোমার উপর ওহি। আচ্ছা বলেন, কেউ বলছে আমার উপর এগুলো ওহি আসছে, এরপরে দেখা গেল আসলে সে ওহি বলে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, সে বলেছে একটা হইছে আরেকটা, তাহলে এগুলো ওহি না বন্ডামি? আচ্ছা আমাদের নবী করিম ইসলামের উপর কোরআন ওহি এসেছে, কোরআনুল করিমের একটা আয়াত বাদ দেন, কোরআনুল করিমের একটা হরফ বাদ দেন, কোরআনুল করিমের একটা নুকতাকে ভুল প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না? আর আসতে বলেন না। আল্লাহর কালাম ওয়াহি এসেছে কোরআন, ওয়াহি কি? কোরআন। আরে বেগুন বলেন না, ওয়াহি কি? কোরআন। কোরআনুল করিমের একটা নুকতাকে কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না? বলেন না, কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না? কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে না? এবার সে নিজে বলেছে যে আমার উপর যে ওহিগুলো এসেছে এই ওহিগুলোকে আমি কোরআনের মতো অকাট্য বলে বিশ্বাস করি। এবার আসেন তার কয়েকটা ওহি আমি পড়াই আর তারপরে বাস্তবতার সাথে মিলাই। দেখেন এই যে তাজকিরা, আমি বলেছি কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম কি? বলেন না, কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম কি? তাজকিরা, মজমুআ ইলহামাত কুশুফ রুইয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসীহ মওউদ ওয়া মাহদি মওউদ আলাইহিস সালাম। অর্থাৎ কাদিয়ানীদের উপর যত ওহি আসছে সেই ওহিগুলো তারা এই কিতাবের মধ্যে জমা করেছে। এই কিতাবের 503 নম্বরের পৃষ্ঠা থেকে আমি গোলাম আহমদ কাদিয়ানির প্রথম একটা ওহি পড়ে শোনাই, তারপর আপনারা আপনাদের সাথে বাস্তবতা মিলাবো। 503 নম্বর পৃষ্ঠায় সে কি লিখেছে দেখেন, এই ওহি তার উপর কত তারিখ আসছে এখানে তারিখটা তারা লিখে রেখেছে যে ওহিটা তার উপর এসেছে 14 জানুয়ারি 1906। কত তারিখ আসছে? আরে কথা বলেন না কেন, 14 জানুয়ারি 1906। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এটা বুঝেছি, 14 জানুয়ারি 1906 তার উপর ওহি এসেছে। কি ওহি এসেছে? কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলি সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, এটা ওহি আসছে। এরপর সে লিখতেছে তিন নম্বর যে ওহি আসছে সেটা হলো তার উপর 14 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে ওহি আসছে। সে লিখছে হাম মক্কা মে মরে গে ইয়া মদিনে মে, হাম মক্কা মে মরে গে ইয়া মদিনে মে, 14 জানুয়ারি তার উপর ওহি আসছে, সে হয়তো মক্কায় মারা যাবে অথবা কোথায় মারা যাবে, এটা ওহি। আচ্ছা আমার নবী কোরআনে আল্লাহ নবীর মাধ্যমে যত ভবিষ্যৎ বাণী করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, আল্লাহ কোরআনুল করিমে যতগুলা ওহির মাধ্যমে ভবিষ্যৎ বাণী করেছেন একটা ভবিষ্যৎ বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে না? কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না? এবার সে লিখছে যে 14 জানুয়ারি 1906 তারপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। দেখেন সে যে একটা বন্ড, সে যে একটা টাউন, সে যে একটা বাটপার, সে যে একটা মিথ্যুক, আল্লাহ তার ওহি দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন। সে বলেছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। দেখেন এই বদমাস, মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে জীবনে মক্কা মদিনায় যায় নাই, বুঝেছেননি? সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে বলছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে, সে বলেছে তার উপর ওহি আসছে সে মদিনায় মারা যাবে। এবার বুঝেন যে জীবনে একবার মক্কায় যায় নাই, যে জীবনে একবার মদিনায় যায় নাই, এবার বলেন তার ওহি, তার ওহি প্রমাণ করলো তার চেয়ে বড় মৃত্যু আল্লাহর জমিনে আর কেউ নাই, তার চেয়ে বড় কাফের আল্লাহর জমিনে আর কেউ। এই জন্য শুনেন, কাদিয়ানিরা কালেমা পড়ে সব পড়ে কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন, তারা মোহাম্মদ বহন বলে, তাদের উদ্দেশ্য থাকে আমাদের নবী না, তাদের উদ্দেশ্য থাকে গোলাম আহমদ কাদিয়ানি। এজন্য এখন রাত এটা যেমন সত্য, এখন দিন না এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য, এখন আমার সামনে এতগুলো মাইক আছে এটা যেমন সত্য, এখানে কিছু ভাই দাঁড়িয়ে আছেন এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের, আর কেমনে গেলে বুঝবেন? এখন আমি এখানে আছি এটা সত্য না মিথ্যা?
মানে বিশ্বাস করতেছে না, বলেন এখন আমি এখানে আছি এটা সত্য না মিথ্যা? তাহলে এর চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কি? এজন্য দেখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আহলান সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা দেখেন আর বেশি সময় নিব না, এবার আসেন আর আরেকটা বক্তব্য, আরেকটা বক্তব্য আমি দেখাই কাদিয়ানির, এটা দেখাই শেষ করব। দেখেন আমরা যে আল্লাহর ইবাদত করি, আমরা যে আল্লাহর ইবাদত করি, কাদিয়ানি বলছে এই যে রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, সে লিখেছে সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়, সচ্চা খুদা ওয়া খুদা হ্যায় জিসনে কাদিয়ান মে আপনা রাসুল ভেজা, সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন। আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন নবী পাঠিয়েছেন? তাহলে এবার বলেন এই যে কাদিয়ানির 8-10টা বক্তব্য আমি তার কিতাব খুলে দেখাইলাম, এই বক্তব্যের আলোকে এবার আপনারাই ফতোয়া দেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? আর আসতে বলেন, এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি। পৃথিবীতে যারা মুস্তাশরিকিন আছে, মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিস্টরা বর্তমানে এই ফিতনাগুলোকে সহজ করার জন্য, যেমন তারা যারা খ্রিস্টান আছে তাদের নাম দিয়েছে ঈসাই মুসলিম, যারা কাদিয়ানি আছে তাদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম, তারা আমাদেরকে বলে যে শুনেন আমাদের ধর্ম পরিচয়ে হ্যাঁ পার্থক্য আছে, আপনারা মোহাম্মদী মুসলিম, এরা ঈসাই মুসলিম, এরা আহমদিয়া মুসলিম। শুনেন আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই, ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা সরওয়ার দু আলমের রিসালতকে স্বীকার করবে, যারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তকে স্বীকার করবে তারাই হবে সরওয়ার দু আলমের উম্মত। ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই, কাদিম আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই, এরা সব পাল্টাবাজি এবং এরা সবাই কাফের, এতে কোনো সন্দেহ নাই। দেখেন বাংলাদেশে আমাদের আকাবিররা ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহ, আমি আরেকটা কথা বলি, তো কাদিয়ানির একটা দাবি ছিল যে সে হইল মুহাম্মদ, সে হইল রাসুল, তার আরেকটা পরিচয় হলো দেখেন এই যে দেখেন এখানে তার বইয়ে লিখেছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার পরিচয় কি? মাসিহে মওউদ ও মাহদিয়ে মওউদ আলাইহিস সালাম। তারা বলবে আমরা তাকে নবী মানি না, অথচ আমি দেখাইছি যে তারা বলে মোহাম্মদ মানি, আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা, তারা মোহাম্মদ মানি গোলাম আহমদকে বলে। তারা আরেকটা বলে যে কাদিয়ানি মাসিহে মওউদ, কাদিয়া যেমন এখানে লিখছে মাসিহে মওউদ মানি কাদিয়ানি প্রতিশ্রুত মাসিহ, প্রতিশ্রুত মাসিহ মানে কি? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা খতমে নবুয়তের জন্য প্রতিবন্ধক না। এই ব্যাপারে আপনার বিস্তারিত ইমামুল আসর আল্লামা কাশ্মীরি রহিমাল্লাহর কিতাব আছে আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, ওখানে মাদ্রাসার ছাত্ররা পড়বেন পাবেন। মুফতি শফি রহিমাল্লাহর কিতাব আছে মাসিহা মওউদ কি পেহচান। ওই যে সিরিয়ার বাবে লুদ্দে, দিমাশকের বাবে লুদ্দে আল মালহামাতুল কুবরা, ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য দিমাশকের সবুজ গম্বুজে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, গোলাম আহমদ কাদিয়ানি বলেছে ওই যে কিয়ামতের আগে যে ঈসা দুনিয়াতে আসবেন, সে বলেছে ওই ঈসা হইলাম আমি। এবার আমি খুব সহজে তিন চারটা পার্থক্য দেখাই। হযরতে ঈসা আলাইহিস সালাম তার বাপ নাই, তার বাপ ঈসা ইসলামের বাপ ছিল নাই, কাদিয়ানির বাপ আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম বলেন না, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি, বলেন কাদিয়ানির মায়ের নাম কি? ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? এবার বলেন কাদিয়ানি আসমান থেকে নামছে না, তার মারপেট থেকে বের হয়েছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে আল মালহামাতুল কুবরা বাবে লুদ্দে দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, দুনিয়াতে খেলাফত 40 বছর প্রতিষ্ঠা করবেন, মদিনা ইন্তেকাল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের পাশে
আরেকটা খালি জায়গা আছে যেখানে ঈসা আলাইহিস সালামকে ইন্তেকাল করা হবে। এবার আপনি এই আলামতগুলো মিলান, এই কাশ্মীরি রহিমাহুল্লাহ তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুরিল মাসীহ প্রায় 150টার মতো হাদিস জমা করে ঈসা আলাইহিস সালাম এবং কাদিয়ানির পার্থক্য দেখিয়েছেন। মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ তার জওয়ায়েল ফিকহের প্রথম খণ্ডে একটা রিসালা লিখেছেন, মাসীহ মওউদ কি পহচান, প্রতিশ্রুত মাসীহের পরিচয়। সেখানে তিনি নকশা করে কাদিয়ানি এবং প্রতিশ্রুত মাসীহের ভিতর কি পরিমাণ পার্থক্য আছে সেটা তিনি দেখিয়েছেন। এবং হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আরেকটা রিসালা লিখেছেন, দাওয়িয়ে মির্জা, এটা জওয়ায়েল ফিকহের প্রথম খণ্ড পাবেন, দাওয়িয়ে মির্জা মানে গুলাম আহমদ কাদিয়ানি শুধু এক কারণে কাফির না, গুলাম আহমদ কাদিয়ানি কাফের হওয়ার কারণ হলো 49টা কারণে, তার কোরআন সুন্নাহ বিবর্জিত 49টা দাবির কারণে কাদিয়ানিরা কাফের। সুতরাং আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, তাদের সবার প্রাণের একটা দাবি ছিল যে পাকিস্তানে পৃথিবীর প্রায় 30-এর অধিক রাষ্ট্রে কাদিয়ানিকে যেমন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, আমাদের বাংলাদেশে তারা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, এই রাষ্ট্রে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবাই যার যার পরিচয় নিয়ে থাকে, হিন্দুরা তাদের হিন্দু পরিচয়ে পূজা করে, খ্রিস্টানরা তাদের খ্রিস্টান পরিচয়ে ক্রিসমাস ডে পালন করে, বৌদ্ধরা তাদের বৌদ্ধ পরিচয়ে বৌদ্ধ পূর্ণিমা করে, কাদিয়ানিরা কাফের পরিচয় ইস্তেমান আসমান করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরলমনা মুসলমানদেরকে মুসলমান পরিচয়ে, সরওয়ারেদ আলমের উম্মত পরিচয়ে ইস্তেমা করবে, আর বাংলাদেশে যারা মসজিদ বানিয়ে ফেলবে, স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিয়েছে, আল্লাহর নবীর সবচেয়ে জঘন্য দুশ্মন কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর 1 ইঞ্চি ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। স্লোগান লাগবে না, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিব হাফিজুল্লাহ এসেছেন, আমাদের আরো মুরব্বীরা আসবেন, যারা আসবেন না আমাদের মুরব্বীরা এখন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানিদেরকে কাফের পাকিস্তানে, যেমন আল্লামা শাব্বির আহমদ উসমানী, আল্লামা ইউসুফ বিন নূর রাহিমাহুল্লাহ, ওনারা যেমন পাকিস্তানে অমুসলিম ঘোষণা করেছেন, আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে না আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।